নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে কলিং স্টুডিও থেকে আমি শান্তু রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর বাংলার খবর মানেই আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর নিয়ে আমি শান্তু শুরু করছি বাংলার খবর কি বলি দাদা আজ বাংলার খবর কি গো আজ বাংলার খবর কি ডবল ইঞ্জিন সরকার শুনেছি ডবল ডবল চাকরি শুনেছি এবার ডবল ডবল ইনক্রিমেন্ট মানে বেতন বৃদ্ধি আরে দাদা রাজ্যের কোষাগারে নাকি ভাড়ে মা ভবানী হাল আমরা না দাবি করেন মুখ্যমন্ত্রী স্বয়ং আর সেই তিনি শতান বাড়িয়ে দিলেন মন্ত্রী বিধায়কদের মাইনি এক নয় দুই নয় তিন নয় দশ নয় কুড়ি নয় দাদা একবারে ৫০০% বেতন বৃদ্ধি ভাবা যায় এত টাকা দেখুন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে বাংলার অ্যাসেম্বলিতে এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে এমএলএদের মাইনে সবচেয়ে কম প্রতিশ্রুতি ছিল সরকারে এলে ডবল ডবল চাকরি দেয়া হবে কিন্তু মিলল পক্কা দেখা গেল সরকারি কর্মীদের ডিএনএ হকের চাকরির দাবিতে পথে কাঁদছে বঞ্চিত চাকরি প্রার্থীরা আর তার মধ্যেই মন্ত্রী বিধায়কদের হলো পোয়া বারো বেড়ে গেল বেতন ১০,০০০ টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এখন থেকে মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজ ৪০,০০০ পার মান্থ অর্থাৎ ৪০,০০০ বাড়িয়ে দেওয়া হলো কর্মচারীদের অধিকার রক্ষার জন্য তার কোনো সদিচ্ছা নেই এই রাজ্যের শূন্য পদগুলোকে শিক্ষিত ছেলে মেয়েদের সামনে চাকরি স্থায়ী চাকরির ব্যবস্থা করার কোনো সদিচ্ছা তার নেই একটা জমিদারি চলছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জমিদারি সরকার আচ্ছা সত্যি দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় যে আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়ে আজকে এই জল ঝড় উপেক্ষা করে দিনের পর দিন ৯০৭ দিন হয়ে গেল চোখের জল ফেলছি আর যারা অযোগ্য তারা তো চাকরি করছে ওখানে বিধায়কদের মাইনে বাড়ছে ফের একটা পুজো আসছে শহর যখন আলোর রোশনাইয়ে সাজবে তখন ওদের জীবন অন্ধকারে ডুবে এই পরিস্থিতি মানতে পারছেন না বিরোধী বিধায়করা ইডি সিবিআই এর গুতোয় তৃণমূলের মন্ত্রী আর বিধায়কদের রোজগার একটু কমে গেছে ওই জন্য বাড়িয়ে দিই আমরা চাই ডিএ দিয়ে দিই আমরা চাই মহিলাদের মায়েদের ৫০০র বদলে ২,০০০ টাকা দিই আমরা চাই পেনশনার্সদের দিয়ে দিক উই আর নট ইন্টারেস্টেড ফর আওয়ার স্যালারি আমি মাইনে বাড়ানোর পক্ষে নয় কিছু অল যদি বাড়াতো এবং বাকির দিকটা যদি দেখতো সরকারি কর্মচারীদের দ্বারা ডিএটা পাচ্ছে না ৮,০০০ মতো স্কুল বন্ধ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ঠিক করে পাচ্ছে না কি করে মুখ্যমন্ত্রী করলেন যখন জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের অবস্থা খুব খারাপ সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারছে না এটা সরকারের জনবিরোধী নীতিরই কিন্তু পরিচয় সরকারের এটা প্রত্যাহার করা উচিত আর শাসক দলের মন্ত্রী কি বলছেন তার সাফাই শুনুন টাকাটা এতদিন ধার্য করা ছিল সেটা খুবই মানে যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য রাজ্যের সাথে তাহলে খুবই কম এবং সবচেয়ে হয়তো কম আরে মন্ত্রী মশাই সেই হিসেব যদি ধরা হয় তবে তো রাজ্য সরকারি কর্মীরা ডিএ এর হিসেবেও অনেক পিছিয়ে বেকারদের চাকরির হিসেবেও অনেক পিছিয়ে তাদের কথা কবে ভাববেন আপনারা রিপাবলিক বাংলা তিনি মুখ খুললেই যেন কুকথার ফুলঝুরি ওই পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যেগুলো থাকে নোংরা জল যায় হাওড়া দুর্গাপুজোর খুঁটি পুজোতে গিয়েও স্বস্তি নেই কুকথার ফুলঝুরি কুকথা বলতেই হবে নাহলে যেন কষ্ট হবে পেটের মধ্যে যেন কেমন একটা করছে কার দেখুন যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে তাদের জিজ্ঞেস করুন ৩৪ বছর ক্ষমতায় ছিলে কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ এবার সেই একই সুর তার দলের বিধায়কের গলায় পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন মদন মিত্র আরএসএস এর তো আর কর্মী হয় না ওদের পাঁচাটা কুকুর হয়
আমরা কুকুর নই, আমরা দিল্লির কুকুর নই, আমরা বাংলার মানুষের চাকর। এখানেই শেষ নয়, রাজ্যপালকে আক্রমণ করতে গিয়েও শালীনতার ধারে কাছে ঘেঁষলেন না কামারহাটির বিধায়ক। আপনি যে অপমান করেছেন বাংলা ভাষাকে, তার জন্য এই মুহূর্তে নাকে খত দিয়ে আপনার এক্ষুনি কেরলে ফিরে যাওয়া উচিত। পাল্টা জবাব ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকেও। দন্দারকে অনুরোধ করব যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা আদর্শ নীতির উপর ভিত্তি করে তাদের সংগঠন করেন, তাদের সম্পর্কে খারাপ কথা বলবার আগে একবার পড়াশুনো করে নেওয়া উচিত। যে মদন মিত্রার নিজের ইজ্জত নিজের দলের কুকুরের মতন, সে অন্য দলের নেতাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করছে। মদন মিত্রা আগে নিজে ঠিক করুক, টিএমসির কুকুর না টিএমসির দালাল। সেই প্রথম নয়, এর আগেও বিরোধীদের ইঁদুর বলে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। শুভেন্দুকে মারবার জন্য নেট প্র্যাকটিস, এই উইম্বলডন নাকি? তৃণমূল মার জায়গা, শের মার জায়গা, লেকিন চুয়া নেই খায়গা, চুয়া মেরে হাত গন্ধ করবে না। আরে আপনি কে দাদা? কোন হরিদাস পাল যে যাকে যা খুশি তাই বলছেন? বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অচেনা নাম্বার থেকে ফোন আসে, ব্যাংকের নথি চায়, আবার ফোন থেকে ওটিপিও দিতে বলে। খবরদার দাদা, ব্যাংকের নথি বা ওটিপি দেবেন না, না হলে বনগার দম্পতির মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টও গিলিগিলি ফু মানে ফাঁকা হয়ে যেতে পারে। কিভাবে দেখুন। হঠাৎ অচেনা নম্বর থেকে ফোন এসেছে, বলা হচ্ছে আপনার ব্যাংকের কার্ড ব্লক হয়ে গেছে, কার্ড আনব্লক করতে চাওয়া হচ্ছে ওটিপি। ভুলেও দেবেন না ওটিপি, তাহলে আপনার অবস্থাও বনগার মণ্ডল দম্পতির মতো হতে পারে। অপরিচিত নম্বর থেকে ফোন করে বনগার বিধান মণ্ডলের কাছে ব্যাংকের নথি এবং ওটিপি চাওয়া হয়। ওটিপি দিতেই উধাও হয়ে যায় 143,000 টাকা। এখানেই শেষ নয়, এরপর বিধান মণ্ডলের স্ত্রীর কাছেও আসে ফোন। তড়িঘড়ি বনগা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন মণ্ডল দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরুলিয়া থেকে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল সিং। ধৃতকে বৃহস্পতিবার বনগা মহকুমা আদালতে তোলা হয়। উজ্জ্বল সিং এর 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। আরো কারা কারা র‍্যাকেট জড়িত আছে সেইগুলো পিসিতে নিয়ে যে সেই র‍্যাকেটগুলোকে উদ্ধার করার পুলিশ চেষ্টা করবে, এবং এইভাবে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করার একটা চক্র সারা রাজ্যে তৈরি হয়েছে। পূজোর আগে প্রতারকরা এভাবেই টাকা হাতানোর ছক করেছে। প্রতারণার এই ছক বুঝবেন কবে সাধারণ মানুষ? উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দাদা কথায় আছে না, প্রদীপের নিচেই অন্ধকার, ঠিক প্রদীপের নিচেই। সেই অবস্থায় যেন হয়েছে পুরুলিয়াবাসী। মানবাজারে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর এলাকাতে চিকিৎসা পরিষেবার জন্য কিচ্ছু নেই, চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ। দেখুন, মানবাজার গ্রামীণ হাসপাতালের ছবিটা দেখুন। কোথাও মেঝেতেই পড়ে রয়েছে রোগী, কোথাও ভেঙেছে হাসপাতালের জানলার কাঁচ, কখনো আবার থাকছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। খোদ মানবাজারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানী টুটুর এলাকাতেই স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল। চিকিৎসা করাতে এসে চরম অসুবিধার মধ্যে পড়ছেন রোগী সহ রোগীর পরিজনরা। বর্তমানে এখন পরিষেবা বলে কিছু নেই, কারণ এখন কেউ এলেই সাথে সাথে রেফার করার জন্য ডাক্তাররা রেডি থাকে। যদি একটা পেট ব্যথা নিয়ে আসছে তাহলে ট্রিটমেন্ট হচ্ছে নাই, সাথে সাথে ওনাকে পাঠাই দেওয়া হচ্ছে বাঁকুড়া কিংবা পুরুলিয়া, সে টাকা থাকুক আর না থাকুক তার কাছে। এইটাই তো পরিষেবা, এটা আর পরিষেবা হচ্ছে না। লোডশেডিং হলে জেনারেটর চলে না বলে অভিযোগ। অক্সিজেন মাস্ক হাতে ইলেকট্রিকের অপেক্ষায় থাকেন রোগীরা, হাসপাতালের পরিষেবা বেহাল হওয়ায় ফুসছেন বাসিন্দারা। এটা নাকি মানবাজার নাকি মহকুমা? আমি চাই যখন মানবাজারে হাসপাতাল আছে তখন চিকিৎসা হোক, না হলে এই হাসপাতাল বন্ধ করে এটাকে বিজনেস কমপ্লেক্স করে দেওয়া হোক। গোটা মানবাজার এলাকা জানুক যে মানবাজার কোন হাসপাতালে নাই, প্রথম থেকে আমরা পুরুলিয়া বা বাঁকুড়া যাব। হাসপাতালে লোডশেডিং এর সমস্যা স্বীকার করে নিয়েছেন সিএমওএইচ। জেনারেটর জন্য যে তেলের খরচ সেটা আমাদের ট্রেজারি হেড থেকে আসে, ট্রেজারি থেকে এখনো অ্যালটমেন্ট কিছু আসেনি, যার জন্য এটা সাময়িক একটা অসুবিধা হয়েছে। হাসপাতালের বেহাল অবস্থার জন্য শাসক দলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
এর জন্য মূল দায়ী হচ্ছে রাজ্যের শাসক দল, আমি আগেও বলেছি এখনো বলছি। তার কারণ কি, এই সরকারি হাসপাতাল বলুন, সরকারি স্কুল বলুন, এগুলাকে ইচ্ছাকৃত বেহাল দশা করে রাখা হয়। মানবাজার গ্রামীণ হসপিটালে একটা সমস্যা তৈরি হয়েছে, তা আমি বিএমএইচএর সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের সিএমএইচএর সঙ্গেও আলোচনা করেছি, আমরা তদন্ত চালাচ্ছি এবং যথাযথ আমি সেটা স্টেপ নেব। রাজ্য সরকার যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এত হাহুতাস করে তার এই নমুনা। কবে ফিরবে হাসপাতালের অবস্থা, কবে মিলবে পরিষেবা, সেদিকেই তাকিয়ে মানবাজারের বাসিন্দারা। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঢাকে পড়লো কাঠি, হ্যাঁ, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে পুজোর ঢাকে কাঠি পড়লো জন্মাষ্টমীর দিন। রীতি মেনে দুর্গা প্রতিমার কাঠামো পুজো হল। প্রথমে কাদা খেলার মধ্য দিয়ে পালিত হয় জন্মাষ্টমী, সেই কাদা খেলার মাটি দিয়ে শুরু হবে প্রতিমা গড়ার কাজ। দেখুন, জন্মাষ্টমীতে ঢাকে কাঠি পড়ল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো। প্রাচীন রীতি মেনে রাজবাড়ির পুজো হয়ে আসছে, একই কাঠামোতেই প্রতি বছর গড়া হয় দুর্গা প্রতিমা। জন্মাষ্টমীতে দুর্গা মন্দিরের পাশে আয়োজন করা হয় কাদা খেলা, সেই কাদা খেলার মাটি দিয়েই প্রতিমা গড়ার কাজ শুরু হবে। গোপাল পুজোর পরের দিন বা সেদিন কাঠান পুজো হয়, আর এই তারপরে কাঠান পুজোর পরেই আমাদের কাদা খেলা হয়, যেখানে ছেলেরা খেলে। তারপরে এই কাদা মাটি দিয়ে আমাদের দুর্গা প্রতিমা শুরু হয়। আমাদের মা দুর্গা হচ্ছে এখানে কালিকা পুরাণ মতে পুজো হয়। এখানে মা তপ্ত কাঞ্চনবর্ণ এবং মা দুর্গার সাথে যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থাকে, সেরকম এখানে জয়া বিজয়া এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং চন্দ্রেরও আলাদা মূর্তি আছে, সবার আলাদা আলাদা করে পুজো হয়। উত্তরবঙ্গের প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপুজো অন্যতম। প্রতি বছর জলপাইগুড়ি জেলা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ রাজবাড়িতে পুজো দেখতে ভিড় জমান। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।